প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব, তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দুটোকে একসঙ্গে ভাজব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদের বলেই দিই বন্ধুরা। তো বন্ধুরা, MS ব্লগস চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, রান্নার ভিডিওটি পুরোটাই দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে বন্ধুরা নতুন আসছেন আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। তো চলুন ভালো করে পেঁয়াজটা ভেজে নিই আর আপনারা রান্নার ভিডিওটি দেখতে থাকুন। তো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে আমার, দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা এসছে। আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি, তো আদা রসুন দিয়ে ভালো করে একটু কষে নেব। তো আমার কষা হচ্ছে এখনও, একটু জল ঢেলে দেবো হালকা করে যাতে না নিচে জড়িয়ে যায়। তো জলটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষবো। ভালো করে কষে আছে, এবার একটু দিয়ে দেবো হলুদ। তো একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দেওয়ার পর কিছুক্ষণ আমি নেড়ে দেবো, ততক্ষণ পেঁয়াজটা লঙ্কাটাও ভালোভাবে ভাজা হবে, হলুদটাও কোনো এ চলবে না। তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো গোল গোল আলু, তো গোটা গোটাই সিদ্ধ করা হয়েছে। তো সিদ্ধ করার পরে একে ভালো করে নুন দিয়ে দেবো, নুন দিয়ে এটাকে ভালো করে নাড়বো। আর একটা আলুর খোলা রয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, তো কোনো ব্যাপার নেই, একদম পাতলা ছোল, কিছুই হবে না। তো আমি এটাকে ভালো করে নেড়ে নেবো, নেড়ে যাতে আলুর ভিতরে নুন টুনগুলো ঢুকে যায়, ভালো করে একটু কষবো। একটু জল দিয়ে দিচ্ছি, তো জলটা দেওয়া হয়ে গেছে আমার, জল দিয়ে কিছুক্ষণ একটু নাড়ানাড়ি করব। তো বন্ধুরা, এই আলুগুলো হচ্ছে খুবই ছোট, তো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো নুনটা একটু কম হয়েছিল বলে আর একটু নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ কষতে থাকবো, তো কষার সঙ্গে সঙ্গে আমাদের যে রান্না করছে সেই ভগিদাকেও দেখাবো। দেখতেই পাচ্ছেন গোল গোল কত সুন্দর সুন্দর আলু, আর ভালোভাবে কষাও হচ্ছে। আর এটা হচ্ছে লঙ্কাকে ভেজেছিলাম, তার কিছুটা ছিল সেটাকেও দিয়ে দিলাম একসঙ্গে, যাতে কালারটাও সুন্দর হয়। আর এটা একটু ঝাল ঝাল বানাবো, তো ভালো করে নাড়া হচ্ছে। আর ভালো করে না নাড়লে তো আলুগুলো ঠিকঠিক নুনও ঢুকবে না আর মশলাটাও ঠিক কষা হবে না। তো ভালো করে নাড়া হচ্ছে, দেখেছেন এবার কত সুন্দর কালারটা আসছে। তো আমাদের রান্না করছে ভগিদা, দেখতেই পাচ্ছেন ভগিদা রান্নার দিতে খুব এক্সপার্ট। তো ভগিদা রান্না আমার খেতে খুব ভালো লাগে, তো একটু জল দিয়ে দিল ভগিদা, জড়িয়ে যাচ্ছে মশলাটা, যার জন্য একটু জল ঢেলে দিয়ে ভালো করে ধারগুলো একটু পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন কড়াতে অনেকটাই লেগে গেছে, তো এটাকে পুরো পরিষ্কার করে নিতে হবে, তাহলে পুরো চুমে যাবে জিনিসটা। তো উনি রান্নার দিক থেকে খুব এক্সপার্ট, তো আমার ভালো লাগে ওনার রান্না। একটু হালকা করে, না না, দারুণ কষা হচ্ছে জিনিসটি। আবার জল দিয়ে দিল একটু, তো এখনো জল দিতে হবে, জল দিয়ে পুরো এ করে দিতে হবে। আলুটি হালকা করে সিদ্ধ করা হয়েছিল, পুরো পুরো ফুল ফুল নয়, তাহলে ওই আলু গলে যাবে। তো জলটা ঢেলে দিল পুরোটাই, দিয়ে আলুটাকে এখন সিদ্ধ করা হবে, পুরোটাই ভালো হবে। তো আলুটাকে সিদ্ধ হচ্ছে, এখন ফুটে গেছে, জলটা দেওয়ার পরে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হচ্ছে হালকা। আলুগুলো হালকা করে সিদ্ধ হোক, তো পুরো ভালোভাবে ফুটে গেছে। দু পিস মাছ দিয়ে দেবো, ভগিদার এক পিস, আমার এক পিস, তো দুজনে মিলে খাবো যেহেতু ভাত, দুজনেই নিয়ে নিলাম দু পিস মাছ, এক পিস পেটি, এক পিস দাগা মাছ। তো ও খাবে পেটি মাছ আর আমি খাবো দাগা মাছ। একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, ধনে পাতা ছড়ানো হয়ে গেছে। তো মাছগুলো ফ্রিজে ছিল, নরম করাচ্ছে। আর একটু জিরে ধনে মৌরি গুঁড়ো দিয়ে দিলাম,
ভাজিয়ে নেব। দু নম্বর রীতিমতো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেব। ধরে নেড়ে নেওয়ার পর একটু ফুটবে ভালো করে, আর আলুগুলো দেখে নিচ্ছে কীরকম কী সিদ্ধ হয়েছে না হয়েছে। তো কত সুন্দর ছোটো ছোটো গোল গোল আলু চকচক করছে পুরো। তো মাছগুলোর ভেতরে যাতে ঝোলটা ঢুকে নুনটা ঢুকে সেই জন্য ভালো করে একটু এ করে দিল। আর আমাদের কালিয়া দাদা ডিম ভুজিয়া রুটি খাবে বলে রেডি হচ্ছে। তো আমাদের অনেকটা গাঢ় গাঢ় হয়ে এসছে, তো আরেকটু জল দিতে হবে কারণ মাছটা ছিল ফ্রিজে, যার জন্য শক্ত শক্ত ভাব হয়ে আছে। তো যাতে নরম হয়ে যায় সেই জন্যে আরেকটু জল দেবো। তো জলটা ঢেলে দিই, জলটা ঢেলে দিলাম। মাছটা না নরম হলে খেতে ভালো লাগবে না, তার জন্য আরেকটু জল দেওয়া হলো। ভালো করে ফুটিয়ে নেবো, নিয়ে একটু জলটা মেরে নেবো। তো এখন দিয়ে দেওয়া হলো গরম মশলা হালকা করে। তো দেওয়া হয়ে গেল গরম মশলা। তো দেখতেই পাচ্ছেন ফুটে একটু জলটা মরে গেছে। তো আর বেশিক্ষণ রাখবো না, এবার তুলে নেবো। তো আলুও সিদ্ধ হয়ে গেছে আর মাছও নরম হয়ে গেছে, তো এদিকে নিয়ে যাই। তো আমি এখনই ভাত খাবো আর ভগিতা খাবে দুপুরবেলা, যার জন্য ও টিফিন বক্সে ভরে নেবে। আর একজন আছে, সেও একটু আলুর দম দিয়ে রুটি খাবে। তো তার জন্য আলাদা আলু দেবো, ওকে মাছ দেবো না কারণ ও মাছ খাবে না। আমি ভাত নিয়ে নিয়েছি, তার সঙ্গে এক পিস বড় মাছ কাতলা মাছ আর কিছু আলু, ব্যাস এটুকু হলেই আমার খাওয়া হয়ে যাবে। তো ভগিদাও তুলে নেবে ওর জন্য আলাদা করে। আর কত সুন্দর লাগছে রান্নাটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন যাতে পৌঁছে যায় সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল করে দিও, প্রত্যেকটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন টিফিন বক্সে ভগিতা ভরে নিয়েছে আর একজনের জন্য আলু নিয়ে নিয়েছে। তো ব্যাস হয়ে গেল, আর ভগিতা বলছে একটু ভালো করে দেখিয়ে দিই বন্ধুদের কেমন কী রান্নাটা হলো। তো আপনারা বন্ধুরা দেখিয়ে নিলেন কীভাবে রান্নাটা হলো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওগুলো পুরোটাই দেখবেন আর ভালোবাসা দেবেন অনেক অনেক, আর সাথে থাকবেন বন্ধুরা। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই।